নতুন গালা টার্বো স্পিন মপ এর অ্যাডভান্স টার্বো ক্লিন ফাইবার্স কড়া দাগ মুছে ফেলে আর ঘরের কোণ থেকে 99% ব্যাকটেরিয়া দূর করে আর আপনি স্বচ্ছতার সাথে করুন উন্নত চরিত্র উচিত মূল্যবোধ সুসংস্কার দৃঢ় সংকল্প ও আদর্শ শিক্ষার পীঠস্থান মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান এনসিইআরটি সিলেবাস সিবিএসই কারিকুলাম কম্পিউটার এডুকেশন মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল ময়না রবিবারে বাজার শশীভূষণ মেডিকেলের পাশে আবারও উত্তপ্ত ময়নার বাচ্চা পূর্ব মেদিনীপুর জেলা ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোবরাদন গ্রামে তৃণমূল কর্মী ভোলানাথ দাস আক্রান্ত ছিনতাই করা হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা এমনই অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে তমলুক সদর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত ভোলানাথ দাসের মাথায় বুকে আঘাত করা হয়েছে এমনই অভিযোগ বাগচা 8 নম্বর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরার অভিযোগ করেন যে বিজেপির লোকেরা তাকে আক্রান্ত করেছে ইঁট দিয়ে মাথা বুকে পায়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে বাগচার বেসিক বাজারে বিজেপির হাতে আক্রান্ত হয়েছিল তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা ও তার ছেলে পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ময়নার বাগচা তবে বিজেপির কনভেনার সুজিত বেরা তৃণমূল কর্মীকে মারধরের এবং লুটপাটের ঘটনা অস্বীকার করেছে বিকাল 3:30 নাগাদ হঠাৎ এবার ফোনের মাধ্যমে খবর পেলাম যে ভোলানাথ দাস বিজেপির কিছু হারমাস যারা গোবরাদন মৌজায় এবং সেই প্রাইমারি স্কুলের কাছে খুব জোরালোভাবে আক্রান্ত হয়েছে তার মোটরসাইকেলে 1,50,000 টাকা ছিল এবং অঞ্চলের একটা বিশেষ খবর দেওয়ার জন্যই এবং ওই ছেলেটা মানুষের একটু পরোপকারী এই খবর বার্তা দেওয়ার জন্য গিয়েছিল সে ভুলে ভাবতে পারে না যে তার উপরে চড়াও হয়ে ওই এলাকার ইন্দ্রজিৎ বাড়াই বাপন বাড়াই সমেশ বাড়াই এবং পুরা এই যে দুর্ঘটনাটা ঘটালো বিজেপির দুষ্কৃতির মধ্যে আরঙ্কিয়ান্নার উত্তম সিং প্রসেনজিৎ ভৌমিক ওর বাড়ি গোড়ামাল এবং সুশান্ত মিদ্যা এরও গড়ে ভোলানাথ দাসের মুখে শুনলাম যে তার মাথায় আঘাত করেছে মোটরসাইকেলে যে 1,50,000 টাকা ছিল সেটা ছিনতাই আপাতত পুলিশকে বলেছিলাম সেটা কোনোভাবে উদ্ধার করতে পারছেন না সোমেশ বাড়ি বাপন বাড়াই ইন্দ্রজিৎ বাড়াই এবং 8 নম্বরের দায়িত্বে যে বিজেপির অন্যতম বিগত দিন থেকে যেসব হারবাদ গোষ্ঠীর মধ্যে সুশান্ত মিদ্যা প্রসেনজিৎ ভৌমিক নাড়ু মণ্ডল বিজয় ভৌমিক এবং আরঙ্কেনের উত্তম সিং এরা ডাং এবং হাতুড়ি দিয়ে হাতুড়ি না ওই ইট দিয়ে ছাতিতে খুব জোরালো আঘাত করে এবং লোহার কিছু দিয়ে পা একটা ভেঙে দিচ্ছে ভর দিতে পারছে না খুব আশঙ্কাজনক অবস্থায় লোকাল কিছু লোক দাঁড়িয়ে যাওয়ার জন্য হয়তো জীবনে বেঁচে গেছে না হলে এই যে মারার একটা পরিকল্পনা মানুষকে যখন দেখলো যে এই মানুষগুলো বিজেপির আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাচ্ছে এবং তৃণমূল সমর্থিত যেসব মানুষ আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে ওরা এইভাবে প্রত্যেকটা মানুষকে দিকে দিকে আক্রান্ত করে যাতে সরকারের কাজকর্ম ব্যাহত করতে পারে বিগত দিনে আবার সেই জুলুম অন্যায় অরাজকতা চালাতে পারে সেই উদ্দেশ্যেই মানুষকে আক্রমণ এবং মারার একটা পরিকল্পনা নিয়েছে তা আমি আমার দলের নেতৃত্বকে জানিয়েছি এবং ওসি সাহেব গোপাল পাঠককে জানিয়েছি সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছেছে তদন্ত করছেন তার খবরটা এখন পর্যন্ত পাচ্ছি না কেউ অ্যারেস্ট হয়েছেন কিনা আমার নাম মনোরঞ্জন হাজরা বাগচা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট আমি গেছিলাম অঞ্চল থেকে তপন বাবু
এই যে নূতন মানে এই এলটেই কোটা ইন্দ্রাবাসের বন্ড হবে আমাকে আমি অঞ্চল যেতে বললে ভোলাবাবু এই কোটাকে খবর দিয়ে দাও না আর যদি এসে বন্ডটা করিয়ে যায় তাহলে প্রথম এলটেই টাকাটা ওরা পেয়ে যাবে আমি যথারীতি গেছি তারপরে জায়গায় খবর দিয়ে শেষে গোলা পাতায় গেছি না ওর আগে কোন মাথায় খবর দিয়ে আমার ভাইপো আশুতোষ বলে আমার ঘরটা প্লাস্টার করবো বলে 1.5 লাখ টাকা ধার চেয়েছিলাম ও 1.5 লাখ টাকা আমার বাড়ি থেকে দিল দিয়ে আমি যাই এই কটা খবর দিয়ে এসে মিস্ত্রিকে টাকা বা ওই দোকানিকে টাকাটা দিয়ে যাব ব্যাস ওইখানে খবরটা দিতে গেছি এই আর কটার সময় হয়েছে ওই আচ্ছা 2:30-3টা নাগাদ হবে আমি তো নাম বলতো ওরা লিখে নিচ্ছে নাম গুলা আমার নাম ভোলানাথ দাস বাড়ি পশ্চিম বাগচা দাসপাড়া ঘটনাটা ঠিক কোথায় ঘটেছিল ঘটনাটা ওই গোবরাধনে প্রাইমারি স্কুলের গাড়ি দিয়ে নেবে গিয়ে ঠিক টার্নিংটা পেরিয়ে যিনি আক্রান্ত হয়েছেন তিনি কোনো তৃণমূলের নেতৃত্ব নয় বা তৃণমূল রেজিস্টার্ড তৃণমূল নয়, তিনি তৃণমূলের হয়ে পয়সা তুলতেন এলাকাতে এবং সেই পয়সা ফেরত দেওয়া নেই ঝামেলাতে উনাকে মেরেছে এবং এটা একটা তৃণমূলের চক্রান্ত। পঞ্চায়েত ভোটের আগে যাতে 8 নম্বর থেকে বিজেপিকে পুরো পরিষ্কার করা যায়, মিথ্যা মামলা দিয়ে তুলে নেতা কর্মীদেরকে সরিয়ে দেওয়া যায়, সেই চক্রান্ত করে এটা অপপ্রচার চলছে বিরোধীদের। নামটি সুজিত বেরা, ময়না, ব্লক কখন ময়না। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।